শিশু শ্রেণীতে যে বইগুলো দেওয়া হয়, দুটো বই দেওয়া হয়, কুটুম কাটাম, একটা হচ্ছে মজারু। কুটুম কাটাম আর মজারু প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীতে এই দুটি বই। এরপরে হচ্ছে প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীর বই হচ্ছে আমার বই। আমার বই তিনটে খণ্ড, আমার বই প্রথম পর্ব, আমার বই দ্বিতীয় পর্ব এবং আমার বই তৃতীয় পর্ব। আমার বইয়ে তিনটে বই থাকে। এর সঙ্গে থাকে সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ, আর এটা থাকে স্বাস্থ্য, যেটা স্বাস্থ্যের যে বইটা ওটা থাকে ওমানের জন্য। দেখো দ্বিতীয় শ্রেণী ক্লাস টু, দ্বিতীয় শ্রেণীতে আমার বই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, আমার বইয়ে তৃতীয় পর্ব। সঙ্গে একটা নতুন বই আছে, সেটা হচ্ছে জগৎবাড়ি, জগৎবাড়ি। তারপর স্বাস্থ্য ও শারীর শিক্ষা, আর আছে সহজ পাঠ। এই কটা বই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জন্য। এরপরে আসছি আমরা হচ্ছে তৃতীয় শ্রেণী অর্থাৎ তৃতীয় শ্রেণীর জন্য। বাংলা পাতাবাহার, আমার গণিত, অঙ্ক বইয়ের নাম হচ্ছে আমার গণিত, আর পরিবেশ হচ্ছে আমাদের পরিবেশ। ইংরাজি বইয়ের নাম হচ্ছে বাটারফ্লাই, ইংরাজি বাটারফ্লাই। এর সঙ্গে থাকছে কি না, জগৎবাড়িটা থাকছে, জগৎবাড়ি এদেরও থাকছে। উইংসের তিনটে পর্ব, উইংসের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, তিনটে উইংসের পর্ব থাকছে, উইংসের তিনটে পর্ব থাকছে। সঙ্গে থাকছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, স্বাস্থ্য ও শারীর শিক্ষা থাকছে। এই কটা বই হচ্ছে তৃতীয় শ্রেণীর জন্য। এরপরে আছে হচ্ছে চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোর, বাংলা পাতাবাহার, চতুর্থ শ্রেণী গণিতের নাম হচ্ছে আমার গণিত, ইংরেজি বইয়ের নাম হচ্ছে বাটারফ্লাই, আর আছে কি আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ আছে, বিজ্ঞান যে বইটা সেটা হচ্ছে আমাদের পরিবেশ। এরপরে আছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শারীর শিক্ষা। উইংসের এখানেও তিনটে পর্ব আছে, উইংস ওয়ান মানে একটা পার্ট, তারপর সেকেন্ড পার্ট আছে, উইংসের সেকেন্ড পার্ট, এবং আরেকটা আছে উইংসের থার্ড পার্ট। সঙ্গে জগৎবাড়ি, জগৎবাড়ি থাকছে, এবং ক্লাস ফোরের জন্য এক্সট্রা একটা হচ্ছে ভাষা পাঠ, যে ব্যাকরণ যে বিষয়টা আছে বাংলা ভাষা পাঠ, চতুর্থ শ্রেণীর জন্য। টোটাল 10টা বই কিন্তু এখানে আছে,